আসসালামু আলাইকুম, শারমিন ব্লগস টনি পাখির কুটির থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততম দিনের আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। কিছুক্ষণ আগে পুরনো কিছু টবের গাছ নতুন টবে সেট করলাম। কিছু কিছু টব ছিল যেগুলো আসলে একদমই পুরনো হয়ে গিয়েছিল, সেগুলো নতুন টবে সেট করলাম। আসলে আমরা কিছুদিন পর বাসা চেঞ্জ করব, আর বাসা শিফট করার সময় যেটা হয়, পুরনো অনেক জিনিস আসলে নষ্ট হয়ে যায়। চেঞ্জ করার সময় দেখা যায় যে ভঙ্গুর অবস্থা থেকে একেবারে ভেঙে যায়, তো সেই কারণে ওগুলো চেঞ্জ করে নতুন টবে সেট করলাম। এখন চলে এসেছি আমার লাভ প্যারটসদের সাথে একটু টাইম স্পেন্ড করতে। ওরা এত কিউট যে বলার মতো না, ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে এতটাই ভালো লাগে, যেমন আমার ভালো লাগে তেমনি আমার মেয়েরও খুবই ভালো লাগে। ইদানিং ওরা অনেকটা রেসপন্স করছে, যেমন হাতে খাইয়ে দিলে খেতে চায়, তারপর ওদের টাচ করলে, অবশ্য আগে যেটা করতো যে খুব বিরক্ত হতো, এখন আর সেটা করে না। তো আমার মনে হচ্ছে অনেকটাই ওরা মানে আমাদের আমাদের কথা, তারপর আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে ওরা রেসপন্স করছে। এটা একটা পজিটিভ দিক, কারণ আমার টার্গেটই ছিল আমি পাখিগুলোকে টেম করব। তো যাই হোক, দেখা যাক কতটা হয়। আমার মনে হয় আমাদের বিজি লাইফের একঘেয়েমি দূর করতে প্রত্যেকেরই উচিত তার নিজস্ব ভালো লাগা কাজগুলো কিছুটা সময়ের জন্য হলেও করা। এতে করে একঘেয়েমি দূর হয়, আর নিজের হচ্ছে মনের একটা যে শান্তি, সেই শান্তিটা মেলে। এটা অবশ্য আমার মনের ধারণা, জানি না আপনাদের কার কি মনে হয়। এই বাসাতে আমরা দীর্ঘ 9টি বছর পার করেছি, আর যে জিনিসটা মিস করব এই বাসা, সেটা হচ্ছে বিকেলবেলার এই যে এই ভিউটা, আমার ড্রয়িং রুম থেকে ঠিক এই ভিউটা, সূর্য ডুবে যাওয়া, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। এই জিনিসটা হয়তো বা আমি খুবই মিস করব। আজকে বিকেলের জন্য গাজরের হালুয়া তৈরি করছি। তো এখানে আমি 6-7টি গাজর গ্রেট করে নিয়েছি। এবার এখানে 2 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিব, আর তারপর খুব সহজ পদ্ধতিতেই আজকে গাজরের হালুয়াটি আমি করব, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমরা কম বেশি সবাই কিন্তু সব রান্নাই করতে পারি। আসলে আমি কিভাবে করছি সেটাই হচ্ছে বিষয়। আমি হয়তো বা আপনাদের থেকে অতটা ভালো রান্না করতে পারি না, তারপরও আমার সহজ সরল লাইফে আমি কিভাবে সহজ কাজগুলো আরও সহজ করে করি, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি এখন এখানে 2 টুকরো দারুচিনি দিয়েছি আর 2টি এলাচ দিয়েছি। এবার এগুলো একটু ঘি দিয়ে ভালোভাবে একটু ফ্লেভার না বের হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আর এখন দিয়ে দিলাম গ্রেট করা গাজর। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করবে ঠিক সে তেমন চিনি দিতে পারবে, আমি আমার স্বাদ মতন চিনিটা দিয়ে দিলাম। আর এখন সবগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। গাজর এখন অনেকটা ড্রাই হয়ে এসেছে, আর এই পর্যায়ে এসে আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি মিল্ক পাউডার 2 টেবিল চামচ দিয়েছি, আর আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাদাম।
একটু ঠান্ডা হবার পর আমি এখন হালুয়াটি এখানটায় সেট করব, কেননা বরফি আকারে কাটবো সেজন্য। তো আমি একটু একটা কাঠের চামচ দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে এগুলো একটু সেট করে নিচ্ছি। তো এই ছিল আমার সহজ সরল লাইফের সহজে তৈরি গাজরের হালুয়া রেসিপি। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, সময়ও খুব কম লাগবে আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আশা রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।